সোনা কিনবেন না গয়না? সঠিক সিদ্ধান্ত নিন, দেখুন গোল্ড সেন্ট্রাল, শুধুমাত্র মানি নাইনে। এখনই ডাউনলোড করুন। প্রস্তুত থাকুন, বাড়তে পারে চিনির দাম। আগামী দিনে যদি চিনির দাম বৃদ্ধি পায় তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। চাহিদা, ব্যবহার আর যোগান থেকে যে ছবি উঠে এসেছে তাতে স্পষ্ট এবারের পরিস্থিতি গত বছরের মতো নয়। যদিও চলতি বছরে বেড়েছে আখের চাষ এবং ফলনও হয়েছে আশানুরূপ, চিনি শিল্পের হিসাব অনুযায়ী মনে করা হচ্ছে এবছর 58 লক্ষ হেক্টর জমিতে আখের চাষ করা হবে, ফলে প্রায় 400 লক্ষ টন চিনি উৎপাদন হতে পারে, যা দেশের চাহিদার চেয়ে অনেক বেশি। কিন্তু প্রতি বছরই জ্বালানিতে ইথানল মেশানোর লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে সরকার। সেই ইথানলও তৈরি হয় আখ থেকে, অর্থাৎ যে আখ থেকে চিনি তৈরি করা হচ্ছে তার কিছু অংশ ইথানল উৎপাদনে ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, অক্টোবর থেকে যে চিনি বছর শুরু সেই বছরে ইথানল প্রস্তুত করতে যত আখ ব্যবহার করা হবে তার থেকে 45 লক্ষ টন চিনি উৎপাদন করা যায়। চলতি চিনি বছরে যে আখ থেকে ইথানল তৈরি হচ্ছে তা থেকে 34 লক্ষ টন চিনি উৎপাদন করা যেত। এর কারণ, 2022-23 সালে চিনি উৎপাদনে যা পূর্বাভাস তা 2021-22 সালের উৎপাদনের থেকে 5 লক্ষ টন কম। পাশাপাশি অনুমান করা হচ্ছে পুরনো চিনি গত বছরের তুলনায় কম থাকবে। গত অক্টোবরে যখন চিনি বছর শুরু হয়েছিল তখন 83 লক্ষ টন পুরনো চিনি মজুদ ছিল, তাতে 360 লক্ষ টন উৎপাদন যোগ করলে মোট সরবরাহ 443 লক্ষ টনে দাঁড়ায়। এর মধ্যে অভ্যন্তরীণ চাহিদা প্রায় 265 লক্ষ টন আর রপ্তানি হয় 112 লক্ষ টন। তাই এবছর আমাদের কাছে আগের মজুদ থাকবে মাত্র 65 লক্ষ টন। শুধু তাই নয়, অভ্যন্তরীণ চাহিদা 10 লক্ষ টন বাড়বে বলে মনে করা হচ্ছে। এর ফলে সরবরাহ কমতে পারে এবং দাম বাড়তে পারে, যার প্রভাব পড়তে পারে চিনির দামে। অনেক শহরে খুচরো বাজারে চিনির দাম বেড়েছে কিলো প্রতি 1 থেকে 6 টাকা। চীনের মূল্যবৃদ্ধি রুখতে সরকার চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করতে পারে, যে কারণে 2022-23 সালে চিনি রপ্তানি কমতে পারে 32 লক্ষ টন। কিন্তু মৌসুমের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই চাহিদা বাড়তে পারে আর সেখান থেকে নির্ধারিত হতে পারে গ্রাহকদের জন্য চিনির দাম।